সাভারের বাজার পরিস্থিতি আমরা দেখব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, সাভারের পাইকারি আর খুচরা বাজারে জিনিসের দামের পার্থক্য কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতাদের সাথে কথা হয়েছে কিনা সবশেষ তথ্য জানাবেন। নাদিরা, আপনাকে ধন্যবাদ। আমি আসি একটি বাজারে, আপনি যদি দেখায় যে সর্বশেষ পরিস্থিতি আপনাকে, আজকে কিন্তু সপ্তাহের এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু ঊর্ধ্বগতি। আপনার গত সপ্তাহে কিন্তু আমাদের এখানে পেঁয়াজের বাজারের যে দর ছিল 40 থেকে 45 টাকা, আজকে কিন্তু পকার বেঁধে 40, 45 এবং 50 টাকাও কিন্তু 55 টাকাও কিন্তু বিক্রি হতে, সেই সাথে অন্যান্য যে সবজির যে বাজার, যে বলবো যে আলু, আলু বিশেষ করে আলু কিন্তু 25 টাকা দর ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু 30 টাকা 32 টাকা দরেও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আপনাদের যদি আমরা দেখাই একটু যে পরিস্থিতিগুলো, যে এখানে কিন্তু এই এই কচুর দাম কত এখন কেজি? আপনি দেখতে পাচ্ছেন যে কচুর দাম হলো 40 টাকা কেজি সেই সুবাদে, এবং অন্যান্য যে সবজি তারা কিন্তু একই কথাই জানাচ্ছে এবং বলতেছে যে যে গত সপ্তাহে কিন্তু ডিজেলের দাম বাড়তি ছিল না, বাড়তির এই ডিজেলের দাম বাড়তির ফলেই কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু পরিবহন খাতে কিন্তু এর দাম দর বেড়ে যাওয়ার পরে, কিন্তু যাতায়াত ভাড়া বেড়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা জিনিসের দামই বেড়ে চলেছে। এবং আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, এই যে আপনি এখানে আসছেন কেনাকাটা করার জন্য, কি বাজার বাজার পরিস্থিতি কিরকম? পরিস্থিতি মনে হয় এক একদিন এক এক রকম হয়েছে, খালি দাম বাড়তেছে, কোনোটার দাম শুনি না যে কমছে, মানে দিন যায় খালি বাড়ে। এইভাবে হইলে আমাদের ইনকাম তো হচ্ছে না, জিনিসের দাম বাড়তেছে, আমরা কিভাবে চলবো? আমরা তো সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ, মানে এইভাবে দাম বাড়লে আমরা তো মানে দিশা হারা হয়ে গেছি, কি চাই কি কিনুন। আচ্ছা, আপনি, আমি আরেকটা ব্যবসায়ীর সাথে কথা বলি, ওনার নিজস্ব ব্যবসা আছে এখানে, যে কাঁচামালের ব্যবসা। আসলে এই যে জিনিসপত্রের দাম আপনার 5 টাকা 3 টাকা 4 টাকা করে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের, আসলে দাম পরিবহন করতে হবে, 20 টাকা ভাড়া দিয়ে আনতে হয়। শাহিন, আপনাকে ধন্যবাদ।